নমস্কার বন্ধুরা জব ভ্যাকান্সি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা উচ্চ অন্দিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গে বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে তোমাদের হবে সেখানে অ্যাপ্লিকেশান করবে বা তোমাদের কোথায় ফর্ম ফিল আপ করতে হবে বা তোমাদের অ্যাপ্লিকেশান করার শেষ ডেট কী হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে ফর্ম ফিল আপ করতে হবে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না তো তোমরা সেখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলসটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পুরো ব্যাপারটাই খুব সহজেই বুঝতে পেরে যাবে আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তোমরা এখন দেখতে পাচ্ছ লেখা আছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অফ মিজিয়া ডেভেলপমেন্ট ব্লক এখানে কিন্তু তোমাদের একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক যে পোস্ট আছে সেটা কিন্তু তোমাদের এখানে প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে তোমাদের প্রপারলি কন্ট্রাক্ট বেসিসে অর্থাৎ কন্টাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে যেটা হচ্ছে তোমাদের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে নিয়োগ করার শেষ ডেট হচ্ছে তোমাদের দশই আগস্ট দু হাজার একুশ পর্যন্ত তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কী কী করতে হবে সেই পুরো ডিটেলসটা আমি তোমাদের আজকে বলছি এক এক করে পড়া শুনে নাও দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ইন সায়েন্স ভোকেশনাল স্ট্রিমের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আর তোমাদের ছ মাসের একটা কম্পিউটারের কোর্স থাক থাকতে হবে যার মধ্যে তোমাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্স্লস তোমাদের কিন্তু জানতে হবে জানলে তোমরা কিন্তু এখানে অবশ্যই এই কাজটা তোমরা করতে হবে এই কাজটা করার জন্য তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এক এক দু হাজার একুশ অনুসারে এবার এইখানে কাজ এইখানে কাজ করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হচ্ছে এখানে বলা আছে যে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটটা এখানে দেওয়া আছে দেখতে হচ্ছে উনিশ সাত দু হাজার টু দু হাজার সকাল এগারোটা থেকে দশ আট দু হাজার একুশ বিকেল চারটে পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু একটা ফর্ম দেখবে এই নোটিশের সঙ্গে নিচে দেওয়া আছে সেই ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে তোমাদের যাবতীয় ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবে অ্যাটাচ করে কিন্তু একটি মুখবন্ধ খামে কিন্তু তোমার কিন্তু একটা অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো দেখে এই ফর্মটা কিন্তু ভালো করে ফিল আপ করবে ফিল আপ করে কিন্তু দেখতে পাচ্ছ এই যে এখানে লিখ উপরে কিন্তু লিখতে হবে মুখবন্ধ খামের উপরে লিখতে হবে एप्लीकेशन फॉर द पोस्ट ऑफ ग्राम रोजगार सहायक अंडर एम जी एन आर इजी एस एप्लाइड बंजोरा ग्राम पंचायत अंडर मिजिया डेवलपमेंट ब्लॉक এই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে উপরে লিখতে হবে লিখে তারপরে তোমরা দেখতে হচ্ছে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা তোমরা কিন্তু এখান থেকে কপি করবে এবং ওখানে ভালো করে লিখে দেবে এবার এখানে অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের ডকুমেন্টস কী কী দিতে হবে সেটা তোমাদের একবার বলে দিই এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিতে হবে আধার প্রুফ দিতে হবে আধার কার্ড দিতে হবে তোমাদের মাধ্যমিকের যদি মার্কস উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে তোমাদের তোমাদের ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড দিতে হবে এবং তোমাদের কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা দিতে হবে রেসিডেন্টাল প্রুফ এই সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু তোমাদেরকে দিতে হবে এবার এই সমস্ত কিছু জিনিস দেওয়ার পরে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট দেখতে হচ্ছে এখানে বলা আছে দশ আট দু হাজার একুশের আগে পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে এবং তোমাকে ওখান থেকে ইমেল বা ফোনের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে কবে ইন্টারভিউ ডেটটা হবে আর এখানে যদিও রকম কোনো খুব কঠিন ইন্টারভিউ হবে না খুব সিম্পল একদম ইন্টারভিউ হবে এবং যেটা তোমাদের কোনো রকম কোনো পরীক্ষা হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমার সরকারি চাকরি পেতে পারবে তোমাদের কিন্তু সুযোগ আছে এই সরকারি চাকরিটা পাওয়ার সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চাকরি পাওয়ার তোমাদের এই সুযোগ তোমরা কিন্তু হাতছাড়া করবে না তো তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলা প্রেস ফেস করাবে যাতে পর থেকে এরকম ধরনের ভিডিও আনলে সবার আগে তোমরা দেখতে পাও ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্যে